اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما ওয়া আলেই কুমুজ সালা মরাহ্মতুল আহি ওবারাকু সম্মানিত এনামুল হক ভাই মালয়েশিয়া থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন সেটি হল যে আমাদের গ্রামে হত দরিদ্র একজন লোক মারা গিয়েছে তার কেউ নাই তার স্ত্রী আছে এখন গ্রামের লোকই তাকে মাটি দিয়েছে আমার আব্বা দিয়া বলছে যে তাকে সহায়তা করতে হবে ফাতেহা করার জন্য বা ফাতে খানি করার জন্য এখন এই বিষয়ে আমি বলছি যে এটা বেদাত যাইজ নাই কিন্তু আমার আব্বা তো মানতেছে গ্রামের লোক মানে না আর পূর্ব থেকে করে আসছে আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ও সালাত সালাম আল্লাহ রসুল হিল করিম আমাবাদ সমিত নামুল হক ভাই প্রথম কথা হলো যে আল্লাহর আদেশ আদেশ থাকতে হবে এবং আদেশ আদেশেই থাকবে আল্লাহর নিষেধ নিষেধেই থাকবে আল্লাহর অর্ডার অর্ডারে থাকবে আল্লাহর নির্দেশ নির্দেশ থাকবে কে মানলো আর কে মানলো না এটা সেখানে কারোর জন্য নমনীয় হওয়া চলবে না অর্থাৎ আল্লাহর আদেশের বিরুদ্ধে কারোর সাথে আপোষ চলবে না আপসহীন ভাবে চলতে হবে যে কেউ হোক না কেন এটাই শরীয়তের বিধান ইসলামী শরীয়তে খানি করা মৃত্যুর পরে কোনো ব্যক্তি কেন্দ্রিক হোক বড় লোক হোক গরিব লোক হোক মহিলা হোক পুরুষ হোক ফাতেহা এই ধরনের ফাতে অনুষ্ঠান করা তিন দিন হোক চল্লিশ দিন হোক আর বছর বছর এটা সম্পূর্ণভাবে বেদাত এই বেদাত করাই মানে কি হইল যে পদভ্রষ্ট তার পদভ্রষ্ট জাহান নামের পথে নিয়ে যায় এই সম্পর্কে তো আল্লাহ সুবাহ জিজ্ঞাসা করবে যখন কবরে তখন কে জবাব দিবে বলেন তো জবাবদার কি আছে ওখানে যে আল্লাহর সাথে কেউ তর্ক করবে নাকি ফেরেস্তার সাথে তর্ক করা কি আছে তখন গ্রামের লোক যা বলবে যে আমরা বলছিলাম এই কথা আমরা আমরা বলছিলাম এর কবরে সুপারিশ করবে যে আমরা বলছিলাম গ্রামের লোক না ইসলামী নিষেধে সেটা কোনো অবস্থাতে কোন অবস্থাতে এটা বাস্তবায়ন করা যাবে না ইম্পসিবল এটা ইসলাম শরীর যেটা নিষেধ করছে কাউকে কাউকে বলে দেওয়ার পরে সে যদি না মানে তাহলে সে তার এই বোঝা সে বহন করবে কিন্তু তাতে আমি আসে আমারা কিছু আসে জানা কিন্তু আমি এই কাজে শরীর হতে পারবো না সে যে কেউ হোক না কেন এই ফাতে হাকানি করা ইসলামী শরীয়তে কোনো দিন কোনো অবস্থাতে কোনো দলিলের ভিত্তিতে যায় নেই যে সমস্ত ব্যক্তিরা এগুলি বলে থাকে তারা বেদাতপন্থী বেদাতের মধ্যে অভ্যাস হয়ে গেছে এটা করতে করতে অন্যায় করতে করতে সিগারেট খেতে খেতে যেমন একজনে এটাকে সারতে পারে না অন্যায় করতে করতে যেমন অন্যায় সারতে পারে না মিথ্যাবাদী যেমন বলতে বলতে সত্য মনে হয় এটা সারতে পারে না যারা যে অন্যায় আছে অন্যায় করতে করতে অন্তরে কালিমা লেগে যায় তখন ওইটাকেই ভালো লাগে ওইটাকেই সৌন্দর্য করে দেওয়া ওইটাকেই সৌন্দর্য করে রাখছে সুতরাং এটা ইসলামী শরীয়ত বিরোধী এই ধরনের কোনো অনুষ্ঠান ইসলামী শরীয়তে জায়েজ নাই মৃত মানুষকে কেন্দ্র করে বরং এটার পক্ষে একজন দুজন আলমের মত না যারা এই সমস্ত দলিল দেওয়া থাকে যে ফাতে হ্যাখানে এই করত এই করতো এই দলিলের ভিত্তিতে উল্টা পুলটা দলিল বোঝায় তাদের ব্যাখ্যাই ভুল হাতে অনেক সময় দলিল দলিল পরে ঠিকই কিন্তু ব্যাখ্যা করে ভুল দলিল বলছে এটা ব্যাখ্যা করছে আরেকটা মানুষকে এটাই বুঝায় দেয় আর মানুষ সাধারণ মানুষ তো জানে না মানুষ বলছে দেখো আমি তো দলিল ভিত্তিতেই বলি আমি কোরআন থেকে কিছু আমি কোরআন থেকে বলছি না অন্য থেকে বলছি আমি হাদিস থেকে বলছি মানুষ তো দেখতে আসা হাদিসে বলতেছে কিন্তু মানুষগুলি জানে কি তার ব্যাখ্যার মধ্যে ভুল এবং মানুষকে জানে নাকি তার মুখের মধ্যে রস আছে কষ আছে সুতরাং মানুষকে ভুয়া বানায় এই সমস্ত অনুষ্ঠান করা হয় এটি সম্পূর্ণভাবে হারামের অন্তর্ভুক্ত একটা দলিলের ভিত্তিতে এটা জায়েজ করার অধিকার নাই কেউর যে আল্লাহ নবী সাল্লা আল্লাহ জামানা থেকে শুরু করে কোনো সাহাবিদের জামানায় তাবিনে জামানা ইমাম ইম্মা এগুলি কেউ করেন নাই যে করবে এগুলি মৃত্যু এগুলি অন্যায় অপরাধ শরীরের বিরোধী কাজ গুণার কাজ অপরাধের কাজ তাদেরকে পরিষ্কার জানাই দিতে হবে বলতে হবে যে এগুলিতে গুনার কাজ অপরাধ গ্রামের মানুষ সব মিললে যদি করে সেটা আপনার আমার দায়িত্ব না যার যার হিসাব তাকে দিবে কিন্তু আমি অন্য কাজে সরে যেতে পারবো না আল্লাহ রবী কোরআন করছে ভালো কাজে তাকু আর কাছে পরস্পরিতার কাজে সংযমের কাছে সাহায্য করত করো কিন্তু তাহা ইসমে গুনার কাজে দেখেন আল্লাহ বলছে ইসমুন মানে গুনা গুনার কাজে এবং সীমালঙ্গন বারাবারি সব কাজে সীমা লঙ্ঘন হচ্ছে রে গুণা অপরাধ আবার লঙ্ঘন দুইটাই তো এখানে সুতরাং আমার টাকা আপনার টাকা দিয়ে আপনি কিভাবে সাহায্য করবেন যদিও সেখানে বাপ উপস্থিত বাপ তো অন্যায় করলে আপনাকে বাপকে বাঁচাইতে হবে টাকা না দেয় যদি বাপ বাধ্য করে টাকা দেয় তাও তারপর দেওয়া যাবে না এখানে যে না আমি এই কাজ অন্যায় আমি টাকা দিতে পারবো না আমার টাকার হিসাব হবে আল্লাহর কাছে আমি জিজ্ঞাসিত হব বাপের তাহাতে অনুসরণ অন্যায় কাজ আল্লাহ করতে বলে নাই লোতালি মালুকিন ফিমা আসিয়া তুলক নবী করিম সাল্লাহ আলিহালাম তাই বলছেন যে আল্লাহর অবৈধ হয় এমন কাজে কাউকে অনুসরণ করা তোমার জন্য সমীচিন নয় মা বাবের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি কিন্তু আল্লাহর সাথে সেরেক করলে মা বাবের সেখানে সন্তুষ্টি বরং আল্লাহ সন্তুষ্টি সবার উপরে ওই কাবি মা আলাহ ফালা ফালাহা মা বাবা যদি কোনো কাজের অন্যায় কাজের আদেশ দেয় অন্যায় কাজের আদেশ দেয় আল্লাহর সাথে সেরেক করতে বলে অথচ তাদের জ্ঞান নেই যে জানেও না সেই কাজে অবশ্যই সে ফিরে আসতে হবে মা বাপের জন্য সেখানে ওসিয়ত পাড়াইতে হবে নসিহত পাড়াইতে হবে উপদেশ হবে তাদেরকে বলতে হবে এটা এটা বেদাত এটা গুণা কাজ এটা অন্যায় কাজ তোমরাও ফিরে আসো না হলে তোমাদের কবরে আল্লাহ জিজ্ঞাসা করবে আমার কবর জিজ্ঞাসা করবে আমরা চাই তোমার ভালো চাই দোয়া করি তোমাদের জন্য তো বিভিন্নভাবে তাদেরকে বুঝাইতে হবে শরীয়ত বিরোধী কাজ এটা যদি না মানে তাহলে সে কাজে সাহায্য সহযোগিতা করার অধিকার আমার আপনার নাই অন্য কাজে সহযোগিতা করার অন্য কাজে সাহায্য করার অন্যায় কাজের পক্ষে কথা বলা এগুলি ইসলামী শরীয়তে কোনোদিন কেউ দেখাইতে পারবে না যারা উল্টা কথা বলে তারাই দেখাবে বুয়া দলিল বিষয়ে শক্ত ভূমিকা রাখতে হবে নরম ভাষায় হেকমতের সাথে তাদের সাথে কথা বলতে হবে মা বাবার সাথে রাখার কিছু না মা বাবার সাথে কথা বলতে হবে যদি বলে না কেউ মানে না আমাকে করতে হবে তাহলে ঠিক আছে আমি এই বিষয়ে টাকা পয়সা অর্থ দিতে পারবো না এ বিষয়ে আমাকে মাফ করেন আমি আল্লাহকে ভয় করি আপনাদেরকে বলছি ভয় করার জন্য আপনারা এই পথে যদি ফিরে না থাকেন আপনাদের জবাব আপনারা আল্লাহর কাছে দিবেন কিন্তু আমি আল্লাহর কাছে এই বিষয়ে অন্যায় করে আমি জবাব দিতে পারবো না বরং আমি যদি পারি আমি তার জন্য দোয়া করতেছি আমি তার পক্ষ থেকে দান করতে পারবো যেটা ইসলাম শরীর সম্মত তার পক্ষ থেকে আপনি দান করেন কিন্তু এই ফাতে হাকানি করা মিলাদ মাহফিল আয়োজন করা তারপরে মানুষকে এভাবে এনে খাওয়ানো হুজুর আলমুল আমাকে দাওয়াত দিয়া এটা যায় নাই বরং খাওয়াইলে ঠিক আছে খাওয়াইতে হয় দরকার তার গরিব মানুষ আমি তার পক্ষে খাওয়াবো আমি গরিবের বাড়িতে দুই কেজি চাউল কেজি দুই কেজি চার চার কেজি গোশ মাছ চাল কিনে দিয়ে আসবো তারা খাবে সেটা আমার সময় মতো আমি দিয়ে দেবো আল্লাহ যেন দেখে তার সব কবরে আহ তিনি পাবেন তার নিয়তে আমি দিয়ে দেবো কিন্তু এই ধরনের অনুষ্ঠান ইসলামের শরীয়তে বৈধ নাই দলিল নাই এগুলি গুণার কাজ অন্যায়ের কাজ অপরাধের কাজ শরীয়ত বিরোধী বরং শরীয়তের প্রতি দীক্ষার তুচ্ছতার ছিল গ্রাম গ্রামবাসী তুচ্ছতা ছিল করে শরীর মানতে চায় না গ্রামবাসী কি করে আসছে পূর্ব থেকে পরে আসছে ওইটা তারা মানতে চায় ইসলামী শরীর তারা মানতে চায় না মানুষ আজকে অন্যায় অপরাধ যেটা শাস্তি হবে যেটা ইসলামী শরীরত নাই ওইটা তাদের কাছে চাকসিক অন্ত ইসলাম যেখানে শান্তি শৃঙ্খলা যেগুলি পথ সৎ পথ দেখাইছে সেটা তাদের মানতে রাজি না আশ্চর্য কথা মানুষের কি অবস্থা এটাই সংক্ষিপ্ত কথা এ সম্পর্কে আরো অনেক কঠিন মানে উচ্চারণ উচ্চারণ করেছে যারা যাদের ভাষা আরো কঠিন যারা কোরআন হাদিসের ব্যাখ্যা আরো সুন্দর বোঝেন তাদের ব্যাখ্যা শুনে দেখেন কঠিন ব্যাখ্যা উচ্চারণ করেছেন তারা এই সম্পর্কে সুতরাং এটা বেদাতের অন্তর্ভুক্ত এই বেদাত কাজে লিপ্ত হওয়া যাবে না বেদাতকারীর আমল কবুল হবে না এই ধরনের বেদাত আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সব পরিষ্কার বলছেন মানে আমিল আমি আমফাহর সহি মুসলিমের হাদিস এটা তো দুর্বলতা হাদিস না যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যে ইসলামী শরীয়তে যার সমর্থন নেই সেটা বাতিল সুতরাং এটা করবে বাতিল বলে হবে বরং শাস্তিও পেতে হবে সেটা মারধজন আলেই শরীর শরীয়তের একটা বেদাত করাই মানে কি সেখান থেকে সুন্নত পালিয়ে দেওয়া বা সুন্নতকে উঠিয়ে দেওয়া সুন্নতের প্রতি অবজ্ঞা প্রকাশ প্রকাশ করা মানে বেদাতকে আশ্রয় দেওয়া অন্যায় কাজকে আশ্রয় দেওয়া সুন্নত কাছে সুন্নত কাজকে উপেক্ষা করা এগুলি ইসলামী বিরুদ্ধে আল্লাহ রাগ এদিকে শয়তান খুশি হয়ে যায় এতে আল্লাহ আমাদেরকে সৎ কাজে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন যারা অন্য অপরাধে জড়িত আছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন সবাইকে যেন আল্লাহ আল্লাহকে সবাই যেন আল্লাহকে ভয় করতে পারি আমরা সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন হাজর সাল্লাহ নবিন মোহাম্মদ আসসালাম আলিকাত